সিগারেট থেকে শুরু গানটি হঠাৎ করে ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে প্রায় বিশ বছর আগের একটি ভিডিও একটি অ্যাড কিভাবে হঠাৎ ভাইরাল হলো বা কিভাবে হঠাৎ করে ইউটিউবে আসলো আসলে আশ্চর্যজনক হলো সত্যি যে এই সিগারেট থেকে শুরু গানটি ইউটিউবে রয়েছে দু সাল থেকে আর এটি ফেসবুকে আসে দুই সালে কিন্তু হঠাৎ এটি ভাইরাল হয়েছে বা দু সালে আমরা জানিও না যেটি ফেসবুকে ছিল অনেকেই জানি না দুই হাজার ষোলো সালে ইয়াফেজ আলী অন্তু নামে দুই হাজার ষোলো সালের সাতাশ জানুয়ারি তিনি সিগারেট থেকে শুরু গান সিগারেট থেকে শুরু গানটি আপলোড করেন ফেসবুকে এবং তিনি যে আপলোড করেছেন ওই কমেন্ট সেকশনেই ইউটিউবে লিঙ্কটি দেওয়া আছে ইউটিউবে দুই সালে এই গানটি আপলোড করেছিলেন গানটির পরিচালক প্রফেসর অরূপ রতন নিজেই অরুপ রতন নামে এই চ্যানেলটিতে গানটি রয়েছে কিন্তু তিনি টাইটেলে কোনো গানটির নাম লিখেননি এই জন্য হয়তো আমরা লিখে পেতাম না আর ইউটিউবে সেকেন্ড ব্যক্তি হিসেবে এটি আপলোড দিয়েছিলাম আমি এটা হচ্ছে গত বছরের ছয় নভেম্বর খুব সম্ভবত ওই দিনই আমি ইয়াফিজ আলীর অন্তুর ফেসবুকে পাই এটি তো আমিও আপনাদের মতো খুঁজছিলাম এই গানটি তো তো হঠাৎ একদিন ওই দিনই যেদিন ইউটিউবে আপলোড দিলাম ফেসবুকে আমি বাংলায় লিখলাম যে দেখি বাংলায় লিখলে আসে কিনা তখন দেখি ইয়াফিজ আলী অন্তু ওনার গানটি এসে পড়েছে আমার কাছে তখন আমি ওই এটা ডাউনলোড করে ইউটিউবে দিই এই তখন আমি গানের টাইটেলটা দিই এর জন্য হয়তো সবাই পায় যখন গত দুই মাসে হয়তো দুই তিন হাজার লোক এটি দেখে মানে ভিউ ছিল দুই তিন হাজার ভিউ কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে ছোটো ভাই মেমে নামে একটা মেমে ভাইরাল হয় যেখানে এই গানটির ছোট একটি অংশ দেয়া হয় এরপর থেকেই মূলত এই গানটি ভাইরাল হয়ে যায় গত পাঁচ দিনে প্রায় দশ হাজার লোক গানটি ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে দেখেছে আসলে এইভাবেই হঠাৎ করে বিশ বছর আগের গানটি আমাদের আসলো আসলে আপনাদের মতো আমিও গানটি মানে আমি এতই খুঁজছিলাম আমি প্রফেসর অরুফ রতনের ফেসবুক আইডিয়া একবার খুঁজে বের করেছিলাম ওনাকে মেসেজ দিয়েছিলাম কিন্তু উনি রিপ্লাই দেননি মানে গানটি পাওয়ার জন্য আমি আসলে ওনাকে মেসেজও করেছিলাম এরপর দেখলাম কমেন্ট সেকশন দেখলাম হ্যাঁ অনেকেই তো এটি চাচ্ছে আচ্ছা ধন্যবাদ